ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে মৌখিক উচ্চারণ করে নিয়াত করা সুন্নাত নাকি বিদআত। ভাই, নিয়াত এটি হচ্ছে আভিধানিক বা আভিধানিক অর্থ হলো মনসংকল্প করা, মানে মনের যেটা ইচ্ছা আকাঙ্ক্ষা ইরাদা এটাকে বলা হচ্ছে নিয়াত। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়েছেন, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভরশীল। সহিহুল বুখারী এক নম্বর হাদিস, মানে প্রথমেই এটা উল্লেখিত হয়েছে। মিশকাতেও প্রথমে এটা উল্লেখিত হয়েছে। বিশেষ করে মুখে উচ্চারণ করে অনেক রকম শব্দে নামায়েত অনুসল্লিয়া লিল্লাহে সলাতুজ জোহরে এইসবগুলো বিভিন্ন রকমভাবে উচ্চারণ করা বা বলা, এই মর্মে পবিত্র কোরআনে না কোনো আয়াত আছে, না কোনো সহিহ হাদিস আছে, না ইজমা আছে, না কোনো আসার আছে, না কোনো তাবে তাবে থেকে প্রমাণিত আছে। এ আমল হচ্ছে বিদআত, এটা থেকে বিরত হওয়াটা আবশ্যিক। আল্লামা হাফেজ জুবায়ের আলী জাই রাহেমাহুল্লাহ ফাতাওয়া ইলমিয়া প্রথম খণ্ড পৃষ্ঠ নাম্বার 303 এতে আলোচনা করেছেন। আর তিনি যেটা বলেছেন, আমি যা প্রথমে বললাম যে পবিত্র কোরআনে কোনো আয়াত নেই, কোনো হাদিস নেই, সহিহ প্রমাণিত, ইজমা নেই, আসার নেই, মানে সাহাবি থেকে কিংবা আসারে তাবেইন তাবে তাবে যারা আছেন তাদের থেকে প্রমাণিত নয় যে তারা মৌখিক উচ্চারণ করে নিয়াত করেছেন। অতএব এমন হচ্ছে ভুল এবং সেটা থেকে বিরত হওয়া হচ্ছে আবশ্যিক। ফাতাওয়া ইলমিয়া প্রথম খণ্ড পৃষ্ঠ নম্বর 303-304। এবারে চলুন সৌদি ওলামা কমিটি তারা কী বলেছেন নিয়াত সম্পর্কে। ফাতাওয়া লাজনা দায়মা পঞ্চম খণ্ড 299 পৃষ্ঠা, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে মৌখিক উচ্চারণ করে নিয়াত করা সুন্নাত নাকি বিদআত। তারা বলেছেন আর নিয়াহ ইবাদাত মিন আল ইবাদাত, নিয়াত হচ্ছে একটি ইবাদতের মধ্যে ইবাদাত, মানে এটা একটি ইবাদত। বলে ইবাদাত মাবনিয়াত আল তাওকিফ, এবং ইবাদত এটা হচ্ছে তাওকিফি। তাওকিফি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেখানে যেভাবে প্রমাণিত রয়েছে সেভাবেই করতে হবে, হ্রাস বৃদ্ধি করা যাবে না, কম বেশি করা যাবে না। ও মাহাল্লু নিয়াতিল কালব, এবং নিয়াতের জায়গা হচ্ছে অন্তর। ও তালাফুজু বিহা বিদআহ, উচ্চারণ করা এটা হচ্ছে বিদআত, অর্থাৎ উচ্চারণ করে নিয়াত করা বা কিছু শব্দ বলা এটা হচ্ছে বিদআত। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াতালাফাজ বিহা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়াত উচ্চারণ করেননি বা মুখে বলেননি। কাযালিকা খুলাফাউহু ওয়া আসহাবুহু মিন বা'দি, অনুরূপভাবে খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এবং পরবর্তীগণ অর্থাৎ তাবে তাবেঈগণ তারা কেউ মৌখিক উচ্চারণ করে নিয়াত করেননি। ফাকাদ সাবাতা ফিস সহিহাইন, অবশ্যই সহি সূত্রে প্রমাণিত আছে সহিহুল বুখারি এবং সহি মুসলিমে এবং আরো অন্যান্য হাদিসেও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন قال للاعرابي المسيح في صلاته, একজন দেহাতিকে যে নামাজে ভুল করেছিল তার নামাজের ব্যাপারে, ইদা কুমতা ইলা সলাতি ফাকাব্বির, যখন তুমি নামাজে দাঁড় হবে তখন আল্লাহ বলো তুম্মা করা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, এবং কোরআন থেকে পড়ো যেটা তোমার কাছে সহজ, তোমার নিকটে যেটা সহজ সেটা থেকে পড়ো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশই দিলেন যে
যখন তুমি নিয়ে নামাজে দাঁড়াবে তখন আল্লাহকে বলবে। তিনি এটা বললেন না যে উচ্চারণ করে তুমি আগে মৌখিক উচ্চারণ নিয়াত করে নেবে, যেগুলো মেড ইন পাকিস্তান, মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া, এ সমস্ত নিয়াত, এই নিয়াত তুমি পড়ে নাও, তারপরে তুমি নামাজে দাঁড় হও। এটা তিনি বলেননি, তিনি বরং বলেছেন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড় হও। এই হাদিসে সহিহুল বুখারীতে আছে, আল আইমানুন নুজুর অধ্যায়ে হাদিস নাম্বার 6667, সহিহ মুসলিম আসসালাহ অর্থাৎ কিতাবুসলাতে হাদিস নাম্বার 393, সুনন তিরমিজি হাদিস নাম্বার 303, সুনন নাসাই হাদিস নাম্বার 887, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 856, সুনন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1060, বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখিত হয়েছে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও প্রমাণিত আছে, নবী সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন আল্লাহু আকবার বলতেন এবং ফাতিহা সুরার তেলাওয়াত করতেন বা কিরাত করতেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 498, সুনান আবি দাউদ হাদিস নম্বর 783, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 812, সুনান দারিমি হাদিস নম্বর 1236। এটা প্রমাণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতেন। তারপরে এ ব্যাপারে وقد ثبت بالنقل المتواتر واجماع المسلمين ان النبي صلى الله عليه وسلم والصحابه رضي الله عنهم كانوا يفتتحون الصلاه بالتكبير اي ده প্রমাণিত আছে মুতাওয়াতির সূত্রে, প্রমাণিত আছে, সংকলিত আছে যে এবং মুসলিমদের মধ্যে ইজমা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা নামাজ শুরু করতেন আল্লাহকে বলেই, তারা এই মৌখিক নিয়াত উচ্চারণ করে এইসব করে ই করতেন না, নামাজ শুরু করতেন না। ওয়ালাম ইয়ুনকাল আনহু সাল্লাল্লাহু সাল্লাম আন্নাহু তালাফাজা বিন্নিয়াহ, এবং নবী সাল্লাম থেকে এটা প্রমাণিত নেই যে তিনি নিয়াত লাফজি নিয়াত লাফজি বা শাব্দিক অর্থাৎ মৌখিক উচ্চারণ করে নিয়াত করেছেন, নবী সাল্লাম থেকে এটা প্রমাণিত নেই বা সংকলিত নেই। ওমানিদ্দা জাওয়াজুত তালাফুজে বিহা ফা কাউলুহু মারদুদুন আলাই, যে ব্যক্তি দাবি করবে মৌখিক উচ্চারণ করার বৈধতার ব্যাপারে, জায়েজের ব্যাপারে, তার কথা তার দিকে প্রত্যাবর্তন হবে, অর্থাৎ এটা গ্রহণযোগ্য, এটা অগ্রহণযোগ্য এবং প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য বর্জনীয়, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে যে মৌখিক নিয়াত করা উচ্চারণ করে এটা হচ্ছে জায়েজ বা বৈধ, তার কথা তার দিকেই প্রত্যাবর্তিত হবে বা প্রত্যাবর্তন করবে, অর্থাৎ এটা তার কথাটা হচ্ছে প্রত্যাখ্যাত। লিকাউরি সাল্লাল্লাহু সাল্লাম নবী সাল্লাম কথা থেকে নবী সাল্লাম বলেন মানে আমিলা আমার আলাইহি সাআলাই আমরনা ফাওরাদুন, যে ব্যক্তি এমন আমল করে যে আমাদের নির্দেশনা নেই সেটি হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সহিহুল বুখারীতে আছে 2697 নম্বর হাদিস মানে হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওরাদুন, যে ব্যক্তি আমাদের কাজকর্মে আমাদের ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলো সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের নির্দেশনা নেই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে সিরাজুস সুন্নাহ বাগাবি হাদিস নম্বর 103, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাদাসা ফি দীনিন হাযা মা লাইসা মিনহু ফাওরাদুন, যে ব্যক্তি ধর্মের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করলো সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, বর্জনীয়, অগ্রহণযোগ্য। অতএব এই নিয়াতের ব্যাপারে বিস্তারিত ফাতোয়া সৌদি উলামা কমিটি দিয়েছেন, তাদের মধ্যে ছিলেন আবু বকর আবু জায়েদ, সোহালি আল ফাউজান, আবদুল্লাহ বিন গদিয়ান, আবদুল আজিজ আল শেখ, আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রাহিমাহুমুল্লাহ। এই সমস্ত প্রখ্যাত মুফতিগণ সৌদি উলামা কমিটি তারা এটাকে বিদআত বলেছেন, আর আল্লামা আবদুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ ফাতোয়া ইসলামিয়াতেও এটাকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। আর বিশেষ করে যারা
এটা করেন, মৌখিক উচ্চারণ করে নিয়াত করেন, তাদেরই একজন বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি হানাফি, মিরকাত মিশকাতের ভাষ্যগ্রন্থ মিরকাত প্রথম খণ্ড 41 পৃষ্ঠাতে নিচের দিকে তিনি বলছেন, আত তালাফুজ বিন্নিয়াহ ফাহুয়া বিদআহ, মৌখিক উচ্চারণ করে নিয়াত করা হচ্ছে এটা বিদআত, মৌখিক উচ্চারণ করে নিয়াত করা বিদআত, একজন হানাফি মুহাদ্দিস এটা বলেছেন। অতএব মৌখিক উচ্চারণ করে নিয়াত করা ব্যাপারে কোনো হাদিস প্রমাণিত নেই আমার জানা মতে, জালজয় ভিত্তিহীন কোনো হাদিস নেই, আল্লাহ আলাম, আল্লাহ বেশি জানেন। আর বিশেষ করে সহি হাদিস তো নেই এ ব্যাপারে, কোনো তাবি থেকে, কোনো সাহাবি থেকে বা নবী সাল্লাম থেকে কোনো হাদিস নেই, কোনো প্রমাণ নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।